ওরাই ওর আমার গডফাদার সিনেমায় আসার পেছনে। পুলিশে ধরা, মামলা করতে চায়, খোঁজে। আমার একটা মেয়েলি স্বভাব হয়ে গেছিল পরের দিকে। আমার একটা বন্ধু ছিল বরিশালের মালিক, আমি নোয়াখালীর মালিক। বা আমার বউ যখন ঢুকতো তখন সে রোজি সামাদ ছিল, তারও দূরে দূরে দেখতাম, বুঝছেন যে আরে ঋতিক ঘটকের সেই তিতাস একটি নদীর নামের বাসন্তী দেখার পর নিজের মনে হচ্ছিল চোরের মতো। আরেকটা মহা কেলেঙ্কারি করছে, কন্ডিশন একটা আমার চিফ এস্টেন্ট বানাইতে দেবো ভাই। ভাই মালিক কইছিল সিনেমায় যাইস না, সব হলো বাটপারের দল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের দ্য আরজি কিবরিয়া শোতে। আমি আরজি কিবরিয়া আপনাদের সঙ্গে রয়েছি এবং প্রতি শনিবার আপনারা এই অনুষ্ঠানটি নিয়মিত দেখতে পাচ্ছেন। পাশাপাশি আমাদের যে সোশ্যাল মিডিয়া আছে, ফেসবুক এবং ইউটিউব, সেখানেও আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমার যে ব্যক্তিগত পেজটি আছে আরজি কিবরিয়া পেজ, সেই পেজেও কিন্তু অনুষ্ঠানটি আপলোড করা হচ্ছে আপনাদের সবার জন্য। তো আজকে ঠিক বলবো না আমি, আমার অনুষ্ঠানে সাধারণত যারা আসেন বা আসছেন এখন পর্যন্ত তাদেরকে আসলে আলাদা করে পরিচয় করিয়ে দেবার প্রয়োজন পড়েনি, কারণ তারা সুবিদিত এবং সুপরিচিত। আর আজকে যাকে আমি আনছি তিনি তো তার অঙ্গনে অবশ্যই পরিচিত, কিন্তু সোশ্যাল মিডিয়াতেও অনেক অনেক বেশি পরিচিত। এবং মাঝে মাঝে আমি তার ভিডিওগুলো দেখি, তার ভয়েসের ডিকশন, তার কথা বলার স্টাইল, খুব ছোটো জিনিসকে তিনি খুব অসাধারণ করে তোলেন এবং আমি তাকে ফলোও করি। তিনি আপনাদের সবার প্রিয়, আমাদের প্রিয় মালিক আফসারি। অভিনন্দন জানাচ্ছি আমার এই অনুষ্ঠানে। ডেফিনেটলি আমার কিন্তু অন রিকোয়েস্ট ছিল আপনার উপরে যে না, মালিক আফসারি ভাইকে আনা হোক, একদিন একটু কথা বলতে চাই, সামনাসামনি থেকে দেখতে চাই। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আল্লাহ পাকের কাছে শুকরিয়া যে আমি আপনার সামনাসামনি। হ্যাঁ, কারণ এটা আমি মনে করি যে কিছু একটা স্বীকৃতি পাওয়া, অনেকটা ন্যাশনাল অ্যাওয়ার্ডের মতো যে আমি আপনার সামনাসামনি। কৃতজ্ঞতা জানাচ্ছি, আমি আপনার কাছ থেকে অনেক কিছু শিখি। আমি একটু পুরো অটোবায়োগ্রাফিটি নিয়েই কথা বলতে চাইবো, ছোটোবেলা থেকেই শুরু করতে চাই। কেমন পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং ছোটোবেলার কি মনে পড়ে আসলে? আমার শ্রমিকের ঘরে। হ্যাঁ, আমি মনে করেন যে খুব বলে না মানুষ, জন্ম আর মৃত্যুটা কারো হাতে না, কিন্তু জি আমি কোথায় জন্মাবো, কার ঘরে জন্মাবো, হিন্দু মুসলমান খ্রিস্টান, না কোথায় মারা যাব, বাংলাদেশ না ভারতে না আমেরিকায়, গাড়ি অ্যাক্সিডেন্টে না ট্রেন অ্যাক্সিডেন্ট, আমি জানি দুইটা জিনিস, কিন্তু আমি জানি না একেবারে। তার মানে আমি যেখানে জন্মাইছি আলহামদুলিল্লাহ, বুঝছেন, এক শ্রমিকের ঘরে, এবং আমার পরিবারে কেউ সিনেমায় আসবে এরকম কেউ এরকম না, ওনারা জাস্ট ওনাদের মতো কৃষকের ফ্যামিলি যা হয়। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা তো ভাই, আমার একটা বড় বোন আর আমি আছি, মাঝখানে আমার একটা ভাই মারা গেছে। আচ্ছা। এবং একটা 9 বছর বয়সে একটা যমক বোন মারা গেছে। হ্যাঁ, আর টুইন ছিল, কেমন ছিল জানি না। আমার মা না, ওই তারা 9 বছর বয়সে মারা যাওয়ার পর, তারপরে আমি যখন 8-9 বছর বয়স, তখন আমাকে না ওই মেয়েদের কাপড় আর ওই জুতোগুলো পড়াইতো, ওই যে আমার বোনের পড়াইতো। আমার একটা মেয়েলি স্বভাব হয়ে গেছিল পরের দিকে, সারাক্ষণ রান্না করে মার পিছনে পিছনে, তখন ওই যে ফুকনি দিয়ে আগুন জ্বালাইতো, ওই ফুকনি দিয়ে আমি আগুন জ্বালাই দিই, ওইটা গরম তো টেনে এনে এখানে লাগাই দেই, বুঝছেন, পুরা ধোঁয়া উঠতে থাকে। এরপর থেকে মা আর ওই কাপড় টাপড় পরানো বাদ দিল, ভাবছে যে তার ছেলে রান্নাঘর, তার পিছনে পিছনে মেয়েলি ভাব চলে আসছিল ভিতরে। এটা এই চিহ্নটা এখনো আছে, তারপর থেকে আমি বলছেন ছেলে হয়ে যাই। আমার এক ছাকা খেয়ে আপনি ছেলে হয়ে গেছেন, এক ছাকা খেয়ে ছেলে। ওকে, সিনেমার জায়গাটা একটু আসতে চাই, আপনার এই সিনেমা প্রেম বা প্রীতিটা আসলে শুরু হলো কোনো ঘটনার মধ্যে দিয়ে? নিশ্চয়ই, স্টোরিটা কি আসলে? আমি একটা টাইমে যখন মহাখালী চলে আসি, নারায়ণগঞ্জ হাই স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষায় 72 সালে স্বাধীনতার পরপর, আমি মহাখালী রেলগেট থেকে এই রেল লাইন ধরে হেঁটে FDC চলে আসতাম, কিন্তু ফেরার সময় রাত থাকতো, তো তখন ওই যে ফার্ম গেট থেকে আটানা করে আবার রিক্সাওয়ালারা ডাকতো, আরেকজন মহাখালী, আরেকজন আসতো, দুইজন 1 টাকা দিয়ে চলে আসতাম, সারাদিন FDC পড়ে থাকতাম। শুটিং কি করতেন FDC-তে? আমি একজন পাবলিক, FDC গেটে দাঁড়ায় থাকি, যারা ঢুকে না একটা রাজ্জাক, বা আমার বউ যখন ঢুকতো তখন সে রোজই সামাদ ছিল,
তারও দূরে দূরে দেখতাম, বুঝছেন যে আরে ঋতিক ঘটকের সেই তিতাস একটি নদীর নামের বাসন্তী, বাসন্তী যায় দেখতাম। এই দারোয়ানদেরকে, ওরাই ওরা আমার গডফাদার সিনেমায় আসার পেছনে হেল্পিং হ্যান্ড, দশটা করে সিগারেট কিনে দিতাম আসল জায়গায় আপনি কনভিন্স করে রাখতেন। হ্যাঁ, ওরা ওই এক সপ্তাহে একদিন দশটা সিগারেট দিলেন, এক সপ্তাহ ফ্রি, ভালো ব্যবহার করতাম, পটায় ফেলতাম, ঢুকে যেতাম, সারাদিন শুটিং দেখতাম। মানে চুম্বক অংশটা যদি আমরা জানতে চাই যে প্রথম কার মাধ্যমে, কিভাবে, কোন গল্পের মাধ্যমে ঢুকলেন? ও, এটা হাবুদা ওনার ডাক নাম, উনি প্রথম পরিচালক হইলেন, ছবির নাম পিয়াসি মন। আচ্ছা, বাড়ি স্টুডিওতে শুটিং হচ্ছে, আমি আবার বাড়ি স্টুডিও নামে একটা জায়গার নাম শুনলাম যেখানে শুটিং হয়, আমি আবার সেদিন আমার একটা সাইকেল ছিল, সাইকেল নিয়ে সেখানে চলে গেলাম, যে সাইকেলটা একটা খাম্বার সাথে তালা মারলাম, এখন দারোয়ান যে ঢুকতে দেয় না, ওর এখন কীভাবে করি, ওর পশা টসা সাদি ওর মাইন্ড করে, কারণ একটু নামাজি লোক ছিল, হ্যাঁ ইমামদার, তো কী আর করি, তো দাঁড়ায় রয়েছি সামনে দেখি ওই দোকানে আসছে আইসক্রিম খাইতে, আমি জোর করে আইসক্রিমের দামটা দিয়ে দিছি, আমি না ভাই এটা আমি দেবো ভাই দেবো দিয়ে দিছি, পরে আমার ঢুকতে দিছে। তো চিন্তা করলাম এইভাবে আর কতদিন, তাই না? আবার মহল্লা থাকা একটা প্রবলেম ছিল, সেটা আরেকটা গল্প পরে বলতেছি, কারণ তখন একটু পুলিশ টুলিশে দৌড়াইতো, বুঝছেন, একটু ওই ছাত্রলীগ করতাম, তো বঙ্গবন্ধু মারা যাওয়ার পর পৃথিবী কলেজের ছাত্র অধিকার যাইতে পারে না, হ্যাঁ পুলিশে দৌড়া, মামলা করতে চায়, খোঁজে সেফ জোন, কিন্তু একেবারে FDC এটার ভিতরে কেউ আসে না কারো খুঁজতে। আচ্ছা, তো ওই জায়গাটা জায়গায় করার জন্য ওই হাবুদা উনি বাথরুম থেকে বেরোতে আসছিল, হঠাৎ করে নাটক শুরু করলো, আমাকে স্যার আপনার বহুদিন যাবৎ খুঁজে পাইতেছি না, আজকে পাইছি স্যার। উনি প্রথম ভয় পাইছে, বাড়ি স্টুডিও আশেপাশে ছেলে পেলেরা চান্দা তোলে, আর আমি দেখতে একটু ওরকম এরকম করে, উনি খাটো লোক এরকম করে তাকাইছে, কেন কেন? না স্যার আমি কাজ শিখতে চাই আপনার কাছে স্যার। কারে আমি একটা স্ট্যান্ড রাখছিলাম, টেপ টকাটা নিয়ে পালাই গেছে আমার, তখন যে টেপ টকাটা দিয়ে গান হতো, তো ওই যে কাদের ঝুলে আছে টেপ টকাটা, না না আমি না স্যার আমি ওই ধরনের ছেলে না, প্লিজ রাখেন স্যার। বিরক্ত হইয়া ওনার টিভি স্ট্যান্ড ডাইরেক্টর ইউসুফ, উনি উর্দু স্পিকিং ছিলেন, তখন উনি বাংলাদেশে থেকে গেছিলেন, আমি 75 সালের কথা বলতেছি, তো বলে যে দেখতো দেখো তো কী বলে, তো ওই ভদ্রলোক বলতেছে যে পারবেন, আমি কো হ ভাই পারুম ভাই, এই না পারবা, আমি কো হ ভাই পারুম, আপনি দেন না আমারে, উনি আমার স্ক্রিপ্টটা ধরাই দিয়ে আমার পিছিয়ে পিছিয়ে আসো। আমি না কাজে ঢুকে গেছি জানেন, আমি কল্পনা করতে পারতেছি না যে আমি কাজ করতেছি, ওনার স্ক্রিপ্ট নিয়ে ওনার পিছিয়ে পিছিয়ে হাঁটতেছি। পরে একটা কাজ দিল আমাকে খাওয়ার সময়, যে কয়টা লোক আছে সব মাথা গণো, আমি তো নাম তো জানি না, মাথা গুনবা খালি, এক দুই, এরা খাবারওয়ালা আসলে খাবার লিস্টটা তাকে দিবা, কারণ খাওয়াল আবার 50 জন খাওয়াই বলবো 60 জন খাইছি, খাওয়াইছি যেন না হয়, প্রথম ওই দায়িত্ব। আর দেখি ওই ছবি পিয়াসি মন, নায়ক হলো আনোয়ার হোসেন, নায়িকা জয়তী, উনি হচ্ছে আমাদের মহান গীতিকার আনোয়ার পারভেজ সাহেবের ওয়াইফ জয়তী। আচ্ছা, জয় বাংলা বাংলার জয় যে সুরকার, হ্যাঁ হ্যাঁ, ওই আনোয়ার পারভেজ, ওকে, উনি ওনার ওয়াইফ নায়িকা, হ্যাঁ আমার চোখের সামনে, বুঝছেন, স্বপ্নের রাজ্যে ঢুকে গেলাম আর কি। ওই দিন থেকে শুরু ছবিটা, 11 দিন শুটিং হওয়ার পর বন্ধ হয়ে গেল, ও আমি আবার বেকার। কিন্তু ওই হাবুদা, হাফিজুর রহমান হাবুদা, ডাকলাম হাবুদা, ওনার পিচ ছাড়ি না। তারপর উনি আমাকে বললো ঠিক আছে এক কাজ কর, আমার স্ট্যান্ডের ছবি বানাইতেছে, ওইখানে যা, ওইখানে যা। গেলাম ওইখানে, উনি বললো কিছুদিন টাইম লাগবে, আবার আসলাম ওনার কাছে, কয়েকটা খ্যাপ মাইরা আমি, স্যার এটা কী? নদের চাঁদ নামে একটা ছবি হইতেছে, ওনার একটা স্ট্যান্ড লাগবে শেখ নজরুল সাহেবের, ওইখানে যায় মানিকগঞ্জে শুটিং, 20 দিন শুটিং করে। এই একটা সুযোগ পেয়ে গেলাম, ওই পরিচালকের সাথে দেখা করলাম, উনি নিয়ে নিলেন আমাকে, চলে গেলাম নদের চাঁদের শুটিং করতে, নায়ক ফারুক আর সুচরিতা আমার চোখের সামনে। আবার সুচরিতাকে আমি জানি আরো ইয়াং কালের, সে যখন হেলেন, ও যখন বাবলু নামে একটা ছবি করছে, মুন্নার বিজলি
বাংলাটার নাম ছিল বাবলু, হিন্দি উর্দু আর বাংলা পাকিস্তানি। ওই ছবির যে এতিমখানার ছাত্রও সে, তাকে মেয়ের ছেলে বানায় কাজ করা হচ্ছে, যেহেতু সে মেয়ে সুন্দর লাগতেছে দেখতে, তার পিছনের ছেলেটা আমি এতিমখানার ছাত্র অভিনয় করছি, ওইটা আর বলি না, ওইটা আর বলি না, বড় সে জানতে পারছে। আপনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, কোন রকম একটু কাজ দিলেই আপনি মহা খুশি হচ্ছেন। ততদিনে কি হলো, লেখা পড়ার অবস্থা একবারে শিখে উঠে গেছে? ওইটা তো আর কলেজে যাই না আমি, কারণ কি ওইখানে রেকর্ড ভালো না তো। ওইখানে মনে করেন যে মারামারি করা হইতো, আমার একটা বন্ধু ছিল বরিশাল্লা মালিক, আমি নোয়াখালীর মালিক, আর আমাদের ভিবি ছিল আনিসুজ্জামান, উনি আখতারুজ্জামানের ভাই আনিসুজ্জামান। প্রথম কোন ছবিতে মানে নিজের মতো করে শুরু করলেন, যেন একটা ছবি আমি বানাবো? এটা হচ্ছে কি, ওই নদের চাঁদ করার পরে ওইখানে আবার একটু অভিনয় করলাম আমি ফারুকের বন্ধু হিসাবে, পরে ছবিটা দেখার পর নিজের মনে হচ্ছিল চোরের মতো, বুঝছেন, মেকআপ টেকআপ না কিছু না, তা ভাবলাম যে না টেকনিশিয়ান হইতে হবে ওইসব ছাইরা টাইরা দিয়া। আবার ওই যে হাবুদার কাছে, দাদা কেমনে কি করা যায়, আমার আরেকটা এসিস্ট্যান্ট ছবি বানাইতেছে সাজেদ মল্লিক, যা ওর কাছে চইলা গেলাম, বুঝছেন, পুরান টাউন, রোমান্স পত্রিকার নামে একটা পত্রিকা ছিল তখন, আপনার ছায়াছন্দ, রোমান্স, চিত্রালী, পূর্বাণী, এগুলো খুব গুণগান এসব পত্রিকার। ওই রোমান্স পত্রিকার চারতলায় ওই সাজ্জাদ মল্লিকের অফিস, ওখানে গেলাম, চিঠি লিখে দিছে আমাকে, চিঠিটা দিলাম, বেশি কথা বলতে হয় নাই, এক ছবির অভিজ্ঞতা অলরেডি আমার কাছে নদের চাঁদ, তারপরে পিয়ার সিমন দুই ছবির অভিজ্ঞতা, উনি আমারে নিয়ে নিলেন। ওনার ডাইরেক্ট প্রডিউসার হলো শফিউদ্দিন, ছবি আরম্ভ হইলো, কথা দিলাম ছবির নাম, নায়িকা কবরি আর বুলবুল আহমেদ নায়ক, আলতাফ হোসেন, তুমি কি দেখেছো প্রভু জীবনের পরাজয়, ওই আলতাফ হোসেন উনি সুলতানা। শুটিং আরম্ভ হইলো ওইটা 10-12 দিন পর না, বিরাট গন্ডগোল। ওই প্রডিউসার শফিউদ্দিন উনি ছিলেন ঢাকার পাশে নদীর ওই পারের মানুষ, উনিও একটা পিস্তল নিয়ে আধা ট্রাক মানুষ নিয়ে পুরো অফিসে এসে হানা, আমি দৌড়ে যা পালাইলাম রোমান্স পত্রিকার অফিসে, পুরো ভাইঙ্গা চুরা পুরো শেষ। কিন্তু 2 মাস কাজ করছি এই প্রোডাকশনে, আর ভয়ে দেখা করি না, কিন্তু টাকার দরকার। ওনারে ফোন দিলাম প্রায় 1 মাস পর, হন আর একটু পর, 20-25 দিন পর ফোন দিলাম হোটেল জাকারিয়া থেকে মহাখালী, আর ওই এলাকা তো বুঝছেন একটা প্রভাব ছিল, যে কোনো জায়গাতে ফোন দিতে পারতাম, ঢুকে গেলাম, ফোন নিলাম, একটা ফোন লাগান শফিউদ্দিন সাহেব, আমি শফি ভাই কে, আমি করি মালিক, তখন নাম আমার নাম আব্দুল মালিক, মালিক আফসারি না, তো যে কী ব্যাপার, কোন মালিক, আমি কই যে আপনার ছবি কথা দিলাম এই রেস্টুরেন্ট, আপনি যেদিন অফিস ভাঙতে আইলেন আমি তো পালাইলাম যায় ওই যে রোমান্স পত্রিকার অফিসে, কনা না আপনার উপরে তো আমার জিদ না, জিদ তো আসিল, গালি দিয়ে বললো সাজেদ মল্লিক। আমি ঘটনা কি, ঘটনা আমি একটু একটু জানতে পারছি, কিছু হয়েছে কি, ওই ডাইরেক্টর সাহেব উনি পাকিস্তানি ডাইরেক্টর বাংলাদেশে থেকে গেছিলেন, উনি কবিরির গয়না লাগবে, ইমিটেশন গয়না দিলে হয়, উনি অরিজিনাল গোল্ডের গয়না কিনাইছেন, কানের দুল কিনাইছেন প্রডিউসারে দিয়া, ওইটা লাগাইছে কবরি শুটিং করছে 2 দিন পর, ওই গয়না নিয়ে না ডাইরেক্টর নিজের বোর গলায় দিয়ে দিছে, বুঝছেন, ওইটা আবার ডাইরেক্টরের কানে, প্রডিউসারের কানে গেছে। আরেকটা মহা কেলেঙ্কারি করছে, তখন ফিল্ম ঢুকাইতে হইতো, ক্যামেরার ম্যাগাজিনের ভিতরে কোনো ফিল্ম নাই, এমনি চালাইতো, বুঝছে, ঘর আওয়াজ হইতো, মনে করতো শুটিং চলতেছে, ফিল্ম বিক্রি করে খায়া বেলাইছে, পুরো চিটার দল তো, বুঝছেন। আর ওইখান তখন তো ডাইরেক্ট টেক করতো, তো ডাবিং সিস্টেম ছিল না, পাখির কিচির মিচির থাকতো, আচ্ছা, তো পাখির ভিতরে তো জোরে যদি বলতাম কয় চিৎকার, তাতে হয়তো কি জানেন পাখি কিচির মিচির বন্ধ হয়ে যেত, তো ডাইরেক্টর বলতো কোয়াইট, আমি জোরে কোয়াইট বলতাম, কোয়াইট, পাখির কিচির মিচির বন্ধ হয়ে যেত, ডাইরেক্টর ছোট্ট করে অ্যাকশন বললে আমি অ্যাকশন জোরে বলতাম, প্রডিউসার এগুলো দেখছে, উনি সাধারণ খুব খুব পয়সাওয়ালা, উনি মনে করেন যে আজিজ মোহাম্মদের ফার্ম থেকে যে এই বেঙ্গলি স্টোর থেকে যে ইন্ডাস্ট্রি থেকে যে মালপত্র বাইর হয় যে 4 জন লোক কিনে, এক ওর মধ্যে একজনের শফিউদ্দিন, বিরাট ব্যাপার। কিন্তু তো
ওনারে করছে চিট গ্রুপটা, এখন ওই জন্য অফিস ভাইঙ্গা যা আছে সব নিয়ে চলে গেছে, ছবি বানাবে না। উনি বলতেছে আপনার নাম মালিক, আমি কো হ, আপনি তো সব করতেন ওইখানে অ্যাকশন কাট, আমি তো না ভাই, আমি নতুন তিন নাম্বার ছবি এটা আমার। উনি আসতে কইতো আমি জোরে কইতাম পাখির আওয়াজ বন্ধ করার লেগে, কার আমি আপনার গলার আওয়াজ এমন কেন হলো, আমি কই সেটা পরে কম। উনি ভাই আপনার কাছে টাকা পাই, আমি দুই মাস কাজ করছি এখানে, ৬,৬,১২০০ টাকা। কার ভাই আপনার, আমি মনে মনে খুঁজতেছি আপনি আমার লোক দেখা করেন, আপনার নাম মালিক, আমার বড় ভাইয়ের নামও মালিক, আমার ভাই মালিক কইছিল সিনেমায় যাইস না, সব হলো বাটপাড়ের দল, তুই সিনেমা যাইস না। আমি এখন আইসি এখন গ্রামে গেলে নদীর পাড়তে সবাই জিগায়, ভাই আপনি কথা দিলাম কবে রিলিজ, অন কিছু কইবার পারি না, আমি তো চিট হয়েছি, এখন আপনার বললাম দেখা করেন ফিল্ম বানামো একটা আপনারে দিয়া। আমি চিন্তা করলাম যে গেলে আবার সেই পিস্তল টিস্তল, হ্যাঁ এই লোক নিয়ে যেতেছে, আমি কই না ভাই আপনি আসেন, আমি হোটেল জাকারিয়াতে আছি। কয়টা আমি কয় ৪টা, উনি চলে আসে ঢাকা খুলনা কর লাল গাড়িটা দিয়ে, ফিল্মে যারা আছে সবাই জানে গাড়িটা, ওই ভদ্রলোক পরে ৬৪টা ছবি বানাইছে। এই আমি উনাকে আয়না প্রথম এডিটর ফজলুল হক সাহেবকে দিলাম, উনি এখনো জীবিত, উনি একজন ইতিহাস পাকিস্তানের এডিটর, বাংলাদেশে থেকে গেছে, বাংলাদেশকে ভালোবেসা মহান একজন এডিটর, ওনার অনেক ছাত্র অনেক চ্যানেলে কাজ করে, সেই ওনার কাছে হাইতে আয়না দিলাম। আরেকজন হলো ফখরুল হাসান বৈরাগী, তিতাস একটি নদীর নাম দেখে দুজন লোককে ভালো লাগছিল, এক বাসন্তী রোজিকে আর এই যে ফখরুল হাসান বৈরাগীকে, ওনার অভিনয়। উনি একজন পরিচালক শেহানা বানায়া, উনি তখন ফ্লপ ডাইরেক্টর, কোনো ছবি নাই, এ ওনার হাতে দিলাম যে একজন প্রডিউসার আমি পাইছি, কন্ডিশন একটা আমার চিফ এস্টেন্ট বানাইতে দেবো ভাই, ডাইরেক্ট চিফ এস্টেন্ট হয়ে গেলাম, ছবি কার পাপে, এবং ওই ছবির ডায়লগ আমি লিখলাম, ফজল হক সাহেবের গল্প, ছবি আরম্ভ হয়ে গেল, ছবিটা আলমগীর সেই আবার মৌসুমি আমাদের সুচরিতা ইন করাইলাম, যেহেতু আমার প্রডিউসার আর আমার সেই হেলেন আবার আমার বুঝছেন ওই যে নদের চাঁদের নায়িকা আমি ঢুকাই দিলাম। কত সালের গল্প এটা, কত সাল এটা আপনার? ৭৬ গল্প। আলমগীর সাহেব নায়ক কেন, আলমগীর সাহেবের সাথে আমার সিনেমা আসা আগে পরিচয়, ওকে উনি ওই জন্য উনি। আপনি তাহলে পরিপূর্ণরূপে পরিচালক কত সাল থেকে? ৮৩। আমরা ওই জায়গাটা থেকে ফিরতে চাই, সিনেমা পাগল মানুষের অনেক গল্পই আছে, ব্যক্তি জীবনের গল্পও আছে, এবং একই সাথে আপনার কন্টেন্ট ক্রিয়েটর হিসেবেও অনেক গল্প আছে, আমরা তুলে নিয়ে আসতে চাই যতটুকু সম্ভব।